চিকেনের গতানুগতিক একঘেয়ে স্বাদের কারি বা কষা না খেয়ে চিকেনের একটি নতুনত্ব টকঝাল চটপটা আচারি চিকেন একবার বাড়িতে ট্রাই করে দেখুন। খুব বেশি সময় লাগে না, মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই রান্না করে পরিবেশন করে ফেলতে পারেন। প্রথমেই 700 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এরপর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আচারের তেল। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আচার। এই আচারটা আমরা ঘরে তৈরি করেছি, আপনারা দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আজ থেকে প্রতিটা ভিডিওতেই আপনাদের জন্য কিছু টিপস থাকবে, আশা করছি সমস্ত টিপসগুলো থেকে আপনারা উপকার পাবেন। এবারে এই বেসিক ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ম্যারিনেট করে আমরা চিকেনটাকে 10 মিনিটের মতো রেখে দেব। এরপর আমরা একটা মশলা তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিলাম 2 ইঞ্চি সাইজের 6 টুকরো আদা, 15 থেকে 17 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর ভালোভাবে এগুলোকে হামানদিস্তার মধ্যে পিষে নেব। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি চান তাহলে ঝালটা বেশি ব্যবহার করতে পারেন। আমাদের প্রায় এখানে মশলাটা পেশা হয়ে গেছে, মশলাটার মধ্যে হালকা একটা দানা দানা ভাব রয়েছে। এবারে আমরা একটা গুঁড়ো মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি মৌরি, কালো জিরে, জিরে, সর্ষে আর মেথি। চিনিটা আমরা এখানে নিয়েছি কিন্তু সেটা আমরা পরে ব্যবহার করব। প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ সর্ষে, 2 টেবিল চামচ কালো জিরে, 2 টেবিল চামচ মৌরি আর সেই সঙ্গে 1 চা চামচের মতো মেথি। এবারে এই সমস্ত মশলাগুলোকে আমাদেরকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা আমরা হামানদিস্তের মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের মতো চিনি আমরা এর মধ্যে অ্যাড করলাম, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আমচুর পাউডার। আপনারা কাশ্মীরি লঙ্কার বদলে দেগি মির্চও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রঙও হবে আবার ঝালও হবে। আচারি মশলা আমাদের তৈরি হয়ে গেছে, দেখুন মশলার মধ্যে কিন্তু হালকা একটু দানা দানা ভাব রয়েছে, আমরা কিন্তু পুরোপুরি মশলাটাকে পিষে ফেলিনি। এদিকে আমাদের চিকেনের রেস্টিং টাইমও শেষ হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 50 ml-এর মতো সর্ষের তেল আর 1 টেবিল চামচ আচারের তেল। তেল গরম হলে 4টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। মিনিট তিনেকের মতো পেঁয়াজটাকে মিডিয়াম হিটে রেখে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পিষে রাখা আদা, রসুন আর লঙ্কা। আরও মিনিট তিনেকের মতো সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে আমরা ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন যে আমরা এতটা আচারের তেল কোথা থেকে পেলাম, যেহেতু আমাদের এটা বাড়িতে বানানো আচার তাই জন্য আচারে অনেকটাই তেল ছিল। অনেক সময় দোকান থেকে কেনা আচারে বেশি পরিমাণ তেল থাকে না, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু সর্ষের তেল গরম করে আচারের মধ্যে ঢেলে দিয়ে মিনিট 10-এর মতো রেস্ট করালে কিন্তু আচারের ফ্লেভারটা তেল ক্যাচ করে নেবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। মিনিট 5-এর মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো পিউরি আর যে আচারি মশলা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, এটা কিন্তু চিকেন আচারি নয়, এটা আচারি চিকেন
চিকেন আচারই সম্পূর্ণটাই অন্য জিনিস, সেটা একদম অন্য রকম প্রসেস ফলো করে তৈরি করা হয়। বেশ কিছুক্ষণ মাংসটা কষানোর পর মশলাগুলো থেকে তেল বেরিয়ে এসেছে, এবারে আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবারে যে লঙ্কাটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা আমাদের আচারের লঙ্কা, আমরা এখানে আচারের লঙ্কা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে বাজার থেকে কাশ্মীরি লঙ্কা কিনে আমরা যে আচারি মশলা তৈরি করেছিলাম সেই আচারি মশলা আর তেলে লঙ্কাটাকে সামান্য টস করে এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন। আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে চিকেনগুলোকে আরও 10 মিনিট সেদ্ধ হতে দেব। তৈরি হয়ে গেল আচারি চিকেন। রুটি, পরোটা, রুমালি রুটি, তন্দুরি, বাটার নান সহযোগে পরিবেশন করে ফেলুন এই স্পাইসি চিকেন রেসিপি।